যারা এসেছিলো দেখা হয়ে গেছে, চলে গেছে। আসলে বসার জায়গা না থাকলে একটা সমস্যা, মানে কত সুন্দর ভর্তি ছিল, তারা দেখতে এসেছিল যে ইমরান একটু মোটা বানা হয়েছে কিনা দেখি আসি, তাই 50 টাকা তেল ভরে চলে এসেছে, দেখেছে না ইমরান সেরাম স্বরূপা নেই রয়েছে, বাড়ি চলে গেছে। বুঝলেন না, খুব সমস্যায়। বসার জায়গা থাকলে তার একটু বসে অনেকক্ষণ ধরে শোনা যায়। গজল এখন কিচ্ছুই হলো না, আমি তো শুরুই করিনি এখন, আর এরকম দর্শক দেখলি মন এমনি ভেঙে যায়। সত্যি কথা, দর্শক এরকম হলে গজল গাইতে ইচ্ছে করে না। দর্শক ভালো থাকবে, একদম মন দিয়ে শুনবে, তারপর তো মজা আসবে গজল গাইতে। ঠিক আছে, তারপরেও একটা কাজ আমি করি, আমি আমার মূল মূল যে গজলগুলো আছে, বুড়িমা বুড়িমা জন্মমান নবীর যুগে যে গজলগুলো আছে, এগুলো আমি এখনই গিয়ে দিই, যেহেতু আমার মনে হচ্ছে না মানুষ এখানে থাকবে, তো সেই জন্য আর বিলম্ব করে লাভ নেই, তাড়াতাড়ি গিয়ে দিই। আপনারা বাড়ি যান, আমিও বাড়ি যাই, সবচেয়ে ভালো হবে, এটাই বেটার হবে। চলেন, যে ফরমাইশ করেছিল, তাহলে আমি এখন আর ঘটনামূলক গজল গাইছি না, ফরমাইশি কালামগুলোই গাই। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, এরপর শোনাবো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর ছিল নাকি হযরত ইউসুফ নবী বেশি সুন্দর ছিল, একটা দারুণ গজল, এবছরের সেরা গজল, তো আপনারা সে গজলটা শোনার জন্য অপেক্ষা করুন। তার আগে আমি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো এই গজলটি ইনশাআল্লাহ আপনাদের শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন, তারপর সে ঘটনা শোনাবো। আমার নবী কত সুন্দর ছিল, ইউসুফ নবী কত সুন্দর ছিল। জন্ম ইয়া জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দেখিলে কেমন হতো, আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, আশিক ভেসে হযরতে বিলালে মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রমান, নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়া নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, কেমন হতো, দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দিনই কত আমি অধ সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগ, তিনি কত আলোচনায় থাকতা আমি অধ সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগ, বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনায়নের রাসূল পাক
জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো যাক মাশাআল্লাহ শুনলেন অনেক পুরনো কালাম তবুও ভালো লাগা কালাম জন্ম আমার নবীর যুগে দেখলে কেমন হতো যাই হোক আপনারা আপনাদের সম্মুখে আবারও ইমরান ভাই আসবেন সুন্দর নাতিয়া কালাম পরিবেশন করবেন তার আগে আমাদের মাওলানা মুর্শিদ আলম তিনি একটি কালাম আপনাদের সম্মুখে পরিবেশন করছে এখন আপনারা একটু ধীরস্থিরভাবে শুনুন খুরশিদ তুমি যেখানে থাকো একটু তাড়াতাড়ি এসো খুরশিদ বাবা এইটা এইটাই তারে সাউন্ড দিয়ে দাও এটা দাও দাদা এইটাই দাও তারে हमने आंखों से देखा नहीं थे मगर हमने आंखों से देखा नहीं थे मगर उनकी तस्वीर सीने पे मौजूद गए जिसने लाकर कलामे इलाही दिया जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने पे मौजूद हमने आंखों से देखा नहीं थे मगर हमने आंखों से देखा नहीं थे मगर उनकी तस्वीर सीने पे मौजूद है हमने माना कि जन्नत बहुत हसी हमने माना कि जन्नत बहुत हसी छोड़ कर हम मदीने न जाए कहीं छोड़ कर हम मदीने न जाए कहीं यूं तो जन्नत में सब गए मदीना नहीं यूं तो जन्नत में सब गए मदीना नहीं और जन्नत मदीने में मौजूद गए हमने आंखों से देखा नहीं थे मगर हमने आंखों से देखा नहीं थे मगर उनकी तस्वीर सीने पे मौजूद गए जिसने लाकर कलामे इलाही दिया जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने पे मौजूद गए ओ मोहम्मद मदीने पे मौजूद गए ओ मोहम्मद मदीने पे मौजूद